ডাক্তারবাবু ভাই, কে আপনি? কোথা থেকে আসছেন? আপনি কোনো ম্যানার্স জানেন না? দরজাটা খুলে চলে এলেন, যান দরজাটা দিয়ে আসুন। মাফ করবেন ডাক্তারবাবু, ভুল হয়ে গেছে, মাফ করবেন, আমি দিয়ে দিচ্ছি। তো আরে এমন ভাবে বুঝলে তো আপনার নিচের ছোট কোটায় মুখ থেকে যাবে কিছুদিন পরে। ডাক্তারবাবু আমার পায়ে, না 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 না, আপনার এই কি অবস্থা? আপনার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, আপনি মাথার চুল আঁচড়ান না? আর নখেরই কি অবস্থা, আপনি নখ টোক কাটেন না নাকি? না তো এক্ষুনি ঠিক করে নিচ্ছি। আসলে কি হয়েছে জানেন তো ডাক্তারবাবু, পাড়ার নাপতে টান না 3 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, ওই জন্য দোকান বন্ধ। আর নখ কাটার নুনটা বাড়িতে হারিয়ে গেছে, ওই জন্য নখ কাটাও হয়নি আর চুল কাটাও হয়নি। কি বললেন? নাপতে নুরুন, এসব আর কোথাকার ভাষা? কোথা থেকে উঠে চলে এসেছেন নাকি? এ তো সব চায়ের দোকানকার ভাষা দেখছি। আপনি ক্লিনিকে এসেছেন ডাক্তারের সঙ্গে কথা বলতে, ফোন সাইলেন্ট করে ঢুকতে হয় জানেন না? ইয়ার কি হচ্ছে নাকি এখানে? আপনার রিংটোনটা যেন আবার কি ছিল? কি ম্যাডাম কা জলওয়ালি? আপনি তো বাঙালি, আপনি কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন, নজরুল গীতি শুনবেন, ভালো ভালো বাংলা গান শুনবেন? এসব কি গান শুনছেন আপনি? তোর শালা বালের ডাক্তার, প্রথম থেকে এসে থেকে জ্ঞান মারাচ্ছে, শালা চার চকমাল, শালা আর কোনোদিন আসবো নি, ওই জন্যই আপনার ক্লিনিকে কেউ আসে না। আপনার ছোটবেলায় পুলিয়ার পোটা কম পড়েছিল নাকি? এরকম লাগছে, চলে যাবে এখন। আরে আপনি আবার দরজাটা খুলে চলে গেলেন, কোথাকার মাল সব! নেক্সট পেশেন্ট। ও ইয়া, আসুন আসুন আসুন। আরে বসুন বসুন বসুন। হ্যাঁ এবার ওনার সমস্যাটা বলুন। ডাক্তারবাবু এ পারে না, দাঁড়ালেই পড়ে যায়। দাঁড়ালেই পড়ে যায় মানে? ও নো, মানে পারে না। আরে না না ডাক্তারবাবু, যতবারই ওকে দাঁড় করানোর চেষ্টা করি ততবারই ও পড়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার? আমি তো অন্য কিছু ভাবছি। চিন্তা করছেন কেন, আমি তো আছি, তার করিয়ে দেবো। আচ্ছা উনি কি সব শুনতে পান, বুঝতে পারেন? আরে হ্যাঁ হ্যাঁ সবই পারে, কিন্তু কিছু বলতে পারে না। ও আচ্ছা, কিছু বলতে পারে না। দেখি দেখি, ও নো, আপনার হাতে কি কোনো প্রবলেম হয়েছে? আরে আপনি বুঝতে পারছেন না, আপনি অসুস্থ হয়ে গেলে ওনাকে কে দেখবে? আপনার গালে কি হয়েছে ওগুলো ব্রুনো? দেখি দেখি, কিছু হয়নি আমার গালে। ভালের ডাক্তার আমার পেশেন্ট দেখার নাম করে আমার বউকে নিয়ে নোংরামি হচ্ছে। দেখলেন তো, আপনার বরকে ঠিক করে দিলাম। ঠাকুর তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? ঠাকুর তুমি লোকের বেশি করে রোগ দাও আর আমার পকেটগুলো ভর্তি করাও। ঠাকুর পকেটগুলো ভর্তি করাও, টাকা পয়সার অবস্থা খুবই খারাপ। ঠাকুর জয় গণেশ বাবার জয়, জয় গণেশ বাবার জয়। হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন 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 বসুন, এনে বসুন। ডাক্তারবাবু আমার একটা সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আপনার সমস্যা শুনবো, আপনি আগে 200 টাকা বার করুন তো। আচ্ছা দিচ্ছি, এই নিন। নিন, এবার আপনার সমস্যাটা বলুন তো। আমার না 3 দিন ধরে এই পাশটা খুব যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু। ও নো, আচ্ছা আচ্ছা আমার 200 টাকা বার করুন তো। আবার টাকা? ঠিক আছে দিচ্ছি।
এই নিন এই ওষুধগুলো খাবেন। না 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 না, আগে 200 টাকা দিন, তারপরে প্রেসক্রিপশন নেবে। আপনি ডাক্তার না উকিল, মিনিটে মিনিটে টাকা নিচ্ছেন, 200 টাকা করে 600 টাকা নিয়ে নিলেন তো। আপনি জানেন আমার পড়াশোনার জন্য কত টাকা খরচা হয়েছে? আমি 3 বছর ধরে আকাশে পড়েছি, তাতেও আমি ডাক্তারিতে চান্স পাইনি। তারপর আমি MBBS পড়ার জন্য 69 লক্ষ টাকা খরচা করেছি, তারপরে সেই কোর্সটা আমি 5 বছরের জায়গায় 10 বছর ধরে কমপ্লিট করেছি ফেল করতে করতে, আর আপনার 600 টাকা দিতে এত ফাটছে? আমার যে এত টাকা খরচা হয়েছে, এই টাকাগুলো কোথা থেকে তুলবো? আপনাদের থেকেই তো তুলবো নাকি? আপনি টাকা নেবেন না? আপনি টাকা নেবেন? নেক্সট কে আছো? ভেতরে এসো। ডাক্তারবাবু আসছি। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার পাতলা পায়খানা হয়েছে না? না না ডাক্তারবাবু। ও তাহলে তোমার জ্বর হয়েছে মনে হয়। আরে না না, ও তাহলে আমরা নিশ্চয়ই মাথায় যন্ত্রণা হচ্ছে। আরে আপনি আমার কথাটা তো শুনুন। আরে আমি আপনাকে একবারও বলেছি যে আপনার এগুলো হয়েছে, কিন্তু হতেও তো পারে। আর বসুন বসুন। আর আমাকে আপনার কি ভগবান মনে হয় নাকি যে আমি সবকিছু আপনাকে ঠিকঠাক বলে দেবো? ডাক্তারবাবু আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। ও তাহলে তো আপনার গ্যাস হয়েছে। এ নিন এসগুলো, আপনি দোকান থেকে কিনে নেবেন, আর আমার কাছে কিছু ওষুধ আছে সেগুলো আমি আপনাকে দিচ্ছি। র্যানট্যাক 150, 15টা, হিস্ট্যাক 150, 10টা, র্যানট্যাক ডি 20টা, প্যান্ডি 15টা, ইন্টারকুইনাল 10টা, ক্যালপল 12টা, এই এত ওষুধ। আরে পেছনেও আছে দেখুন, প্যারাসিটামল, জোফার এমডি, এলমন্টাস, সব এক পাতা করে। আর এগুলো পেটে যন্ত্রণা বেশি হলে যখন মনে হবে চুষে চাষে খেয়ে নেবে। ডাক্তারবাবু এত ট্যাবলেট কি ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে খাবো নাকি? হে ডাক্তার, আপনি না আমি। ও এই তোমার পিছন দিকে 2টো ফুসকুড়ি হয়েছে, এর জন্য ট্যাবলেট দিন। আর হ্যাঁ, আমার বগলের 2টো চুল খসে গেছে, এর জন্য ট্যাবলেট দেবেন না। আরে এ কি অসভ্যদের মতো কথাবার্তা! আর এই তো কটা খালি ট্যাবলেট দিলাম, এতেই আপনি রেগে যাচ্ছেন? ভাবছিলাম আপনার ভালোর জন্য আরো কিছু ট্যাবলেট দেবো আপনাকে। এগুলো এই কটা ট্যাবলেট, এগুলো এই কটা, এগুলো এই কটা ট্যাবলেট, এতে 12 রকম ট্যাবলেট আছে, এগুলো আপনার কাছে এই কটা, তাই তো? দিন সব, আমায় দিয়ে দিন সব, এইটা আমি নিয়ে চলে যাচ্ছি সব। এ কি নোংরামি! আমার ক্লিনিকে এসব নোংরামি চলবে না, যান বেরিয়ে যান আমার ক্লিনিক থেকে। সালা পাগল আছো ডাক্তার। ডাক্তারবাবু আসছি। ডাক্তারবাবু বসছি। ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবু আমার সমস্যাটা তো শুনে নিন। আরে আপনি বলুন না, আমি শুনছি। ও নো,
কিছুদিন আগে আমার হার্ট অপারেশন হয়েছিল, তারপর থেকে বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ডাক্তারবাবু আমার কিন্তু খুব সিরিয়াস অবস্থা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিন হিস্টাক রেসো, দিনে দুবার হাফ করে খেয়ে নেবেন খাবার পর। আমার এরকম সিরিয়াস অবস্থা আর আপনি আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে দিচ্ছেন? আরে এই ট্যাবলেট খুবই কার্যকরী, আমাদের পশ্চিমবঙ্গে এই ট্যাবলেটের উপর নির্ভর করেই চলে। এতে যদি আপনার হৃৎপিণ্ডে গর্তও থাকে না তাহলেও বুঝিয়ে দেবে। 500 টাকা ভিজিট নিচ্ছেন আর উল্টোপাল্টা ট্যাবলেট দিচ্ছেন? আর যদি খুব ব্যথা হয় তাহলে এমার্জেন্সি জ্বালিয়ে বুকে সেঁক দিয়ে নেবেন, কিছুক্ষণ পর দেখবেন সব শান্ত। আরে আপনি কি আমাকে মেরে ফেলার ধান্দা করছেন নাকি? আপনারা না কম খরচায় পুষ্টিকর খাদ্য বোঝেন না। ডাক্তারবাবু, মদন, চাটা নিয়ে তো বাবু আসছি। হ্যাঁ বাবু চা। বাবু সকাল থেকে আপনার 8টা চা হলো, লিখে নিলাম। বাবু আসছি। ডাক্তারবাবু আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু। আরে দাঁড়ান, আমাকে চাটা একটু আমেজ করে খেতে দিন, তারপর আমরা সব সমস্যা দেখছি। হ্যাঁ বলুন, এবার আপনার সমস্যাটা বলুন। ডাক্তারবাবু, 2 দিন ধরে আমার খুব দাঁতের যন্ত্রণা ডাক্তারবাবু, আমি বিমল খেতে পাচ্ছি না ডাক্তারবাবু। কি আপনি বিমল খান? হ্যাঁ, কিউকি দানে দানে মে কেসার কদম, আপনি অজয় দেবগানের একটা শোনেননি? কি 5 টাকায় কেসার খাবেন? খালি উল্টো পাল্টা আলফাল চেবান, সেই জন্য আপনাদের মতো পেশেন্টের এরকম অবস্থা? ওসব কথা ছাড়ুন ডাক্তারবাবু, ওসব কথা ছাড়ুন, আমার দাঁতের খুব খারাপ অবস্থা ডাক্তারবাবু, কিছু একটা করুন ডাক্তারবাবু। দাঁড়ান, অত উত্তেজিত হতে হবে না, একটু দাঁড়ান। কম্পাউন্ডার ভেতরে এসো। আসছি ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। বলছি মেডিসিনের 4টা দাও তো। হ্যাঁ যাও। আপনি এই ওষুধ মালটা মনে হয় গেছে। কম্পাউন্ডার মালটাকে বাইরে কোথাও ফেলে দাও আর নেক্সট কাজে তাকে পাঠিয়ে দাও তো। সো হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা ছিল টাইপস অফ ডক্টরস নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও এবং নোটিফিকেশান অল করে দিও। আর তাহলে আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। চলো বাই বাই গাইস। রান।